সব অপরাধের আই উইটনেস এবার চেসের কবলে ফার্স্ট আজকের পর্ব ভিডিওটি লাইক দেখতে থাকুন জগধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কাকুন অনেকদিন ধরে নিজের বাবার কাছে যাওয়ার জন্য ছটপট করছিল সেটা বুঝতে পেরে যায় তার মা কৌশিকী তাই তার বাচ্চাকে তার বাবার কাছে কিছুক্ষণের জন্য পাঠানোর ব্যবস্থা করে দেয় সে কৌশিকী নিজে তার মেয়েকে গাড়ি করে নিয়ে আসে সমরেশের বাড়ির সামনে সেখানে ছদ্মবেশে অপেক্ষা করছিল নন্দী কৌশিকী কাকে বলে কাকুনকে নিয়ে এক ঘন্টার জন্য ওই বাড়িতে যাবে বলবে হোস্টেল থেকে ওকে নিয়ে আসা হয়েছে ঠিক এক ঘন্টা পরে আবারও আমার সঙ্গে ফিরে যাবে অন্যদিকে সমরেশ আর বীরু কাকনকে খোঁজার জন্য পুলিশের কাছে যাচ্ছিল ঠিক সেই সময় সেখানে হাজির হয় তার মেয়ে কাকনকে দেখে খুব খুশি হয়ে যায় সমরেশ তাকে পেয়ে প্রথমে রাজনাথকে ফোন করে সে আর তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয় রাজনাথের থেকে এরপর কাকনের সাথে খুব সুন্দর একটা ঘন্টা কাটায় সমরেশ কাকনকে অনেক উপহার দেয় সে এক ঘন্টা কেটে গেলে কাকনকে আবারও নিয়ে চলে যায় কৌশিকি এদিকে বিষয়টা জেনতে পেরে অবাক হয়ে যায় উৎসব সে তাড়াতাড়ি চলে যায় সমরেশের বাড়িতে সে বুঝতে পারে না এসব কি হচ্ছে এদিকে জগদাত্রী একটি গাড়ি দাঁড় করায় ভেতরে থাকা লোকটিকে বলে তুমি তো গোপাল গাড়ি চালাও সব রকমের গাড়ি চালাতে পারো তো এসব শুনে গোপাল বলে আপনি কি আমায় কাজ দিবেন এরপর জগদাত্রী গিয়েছিলে এটা শুনে চলতে গিয়ে পালাতে যায় গোপাল কিন্তু তাকে আটকিয়ে দেয় জগদাত্রী সেদিনকার অনেক বড় অপরাধ নিজের সামনে হতে দেখেছে গোপাল তাই তাকেও ছাড়বে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমন লেটেস্ট সিরিয়াল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর